শোক রাজনীতি অর্থনীতি নিজ দলের মধ্যে ক্ষোভ বিক্ষোভ দেশি বিদেশি চাপ কত কিছু সামাল দিতে হচ্ছে সরকারকে অর্থাৎ সরকারে থাকলে এই সব কিছু সামাল দেওয়া একটা সবচেয়ে বড় কঠিন কারণ দায়িত্বে থাকলে তো দোষ সবটাই নিজে নিজের কাঁধে একদিকে যেমন দেখেন বিএনপি সারাক্ষণ শুধু বিএনপি না বিএনপি সহ যতগুলো বিরোধী রাজনৈতিক দল আছে তারা তো সকল সবাদি বলছেই এক বাক্যে যে সংবিধান সংশোধন করতে হবে তত্ত্বাবধায়ক ছাড়া ভোট হবে না এটা যেমন সরকারের জন্য বিরাট বড় নিশ্চয়ই একটা চাপ এটা অস্বীকার করার কোনো উপায় নেই অপরদিকে সরকার যা যা ভালো কিছু করতে যাচ্ছে তার মধ্যে না একটা বিরাট বড় গলত কিংবা বিতর্ক অথবা সমালোচনা রয়ে যাচ্ছে সর্বশেষ সংযোজিত হয়েছে কি পাঠ্যপুস্তক সেখানেও কিন্তু ভুল আছে বিতর্ক আছে সেটা নিয়েও আবার আজকে যেটা দেখলাম আপনারা সকলেই নিশ্চয়ই দর্শক যতটা যারা জানেন অবগত আছেন ইসলামী ঐক্যজোট তারাও কিন্তু বলছেন যে এই যে ধর্মকে অবমাননা করে পাঠ্যপুস্তকে যে ভুলে ভরা ধর্ম অবমাননা কর পাঠ্যপুস্তক তৈরি করা হয়েছে সেখান থেকে যদি এগুলোকে সংশোধন করা না হয় কিংবা তাদেরকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে তারাও নাকি বলছে আগামী নির্বাচন করবে না ভোটে যাবে না সরকারের তো ভীষণ চাপ এখন কি করবে নিশ্চয়ই সমাধান আছে কারণ পৃথিবীতে নাকি সংলাপই হচ্ছে সমালোচনা বন্ধের সবচেয়ে বড় উপায় আর সেটা নাকি করেছিলেন মোগল সম্রাট আকবর আমরা জানি না আমাদের দেশের শান্তি ফিরাতে এখন সকলে মিলে কি করবে আমি সোমা রয়েছি আজকের মেট্রোসাম টু দ্য পয়েন্টে আমাদের আজকে শিরোনাম গুজব রটনা ষড়যন্ত্র আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন ধীরেন্দ্র দেবনাথ চম্পু এমপি বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের সঙ্গে আছেন জোনায়দ সাকি প্রধান সমন্বয়ক গণসংহতি আন্দোলন আমাদের সঙ্গে আছেন মুফতি মোহাম্মদ ফৈজুল্লাহ প্রতিষ্ঠাকালীন যুগ্ম মহাসচিব প্রাক্তন হেফাজতে ইসলাম মহাসচিব ইসলামী ঐক্য জোট আমি তিনজনকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি আলোচনাটা যেহেতু শুরুই করেছি যে বিষয়গুলোকে দিয়ে মুফতি ফয়জুল্লাহ সেটা আপনার সঙ্গে অত্যন্ত প্রাসঙ্গিক আপনারা বলছেন যে আমাদের পাঠ্যপুস্তক যে ধর্মকে অবমাননা করা হয়েছে কোন জায়গাটাতে অবমাননা করা হয়েছে ইতিমধ্যে মাননীয় শিক্ষামন্ত্রী তিনি কিন্তু বলছেন এই বিষয়টি পুরো গুজব এবং এটাকে এক ধরনের গুজব রটিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমি আমি মনে করি যদি শিক্ষামন্ত্রী মহোদয় এই ধরনের কথা বলে থাকেন তাহলে উনি নিশ্চয় নিজেও বিভ্রান্ত এবং জাতিকেও তিনি বিভ্রান্ত করতে চান এরকম কথা বলা তার জন্য সমীচীন কিনা এটা বিবেচনা করা উচিত এবং আমরা যদি বাস্তবিক করতে এটা দেখে দিতে পারি তিনি চ্যালেঞ্জে আসবেন কিনা যে তিনি মানে মন্ত্রিত্ব মন্ত্রিত্ব থেকে তিনি পদত্যাগ করবেন এরকম চ্যালেঞ্জ দিবেন কিনা আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি সপ্তম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীতে কুফরি মতবাদ মানে বিবর্তনবাদের যে কুফরি মতবাদ এই মতবাদটি এখানে মানে অ্যাড করা হয়েছে এবং আমাদের ছেলেদেরকে কোমলমতি শিশু বাচ্চাদেরকে এই শিক্ষা দিয়ে মানুষকে একটি সৃষ্টির একটা প্রজন্ম আমি মনে করি হীন ষড়যন্ত্র এখানে করা হয়েছে হ্যাঁ যেমন আমি প্রথম যে বক্তব্যটা আসছে সেটা হচ্ছে যে বিবর্তনবাদের কথা বিবর্তনবাদের মধ্যে তারা বলেছে যে মানুষ ওই যে যে মতবাদ যেটা মতবাদ ওই ওই তারা এখানে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে এবং এটা একই মানে তাদের বইয়ের মধ্যে আমি পৃষ্ঠা সহ আপনাকে উল্লেখ করে দিচ্ছি ষষ্ঠ শ্রেণীর সমাজ বিজ্ঞান অনুসন্ধানী পাঠ্য বইয়ের চব্বিশ পৃষ্ঠায় বলা হচ্ছে আমাদের প্রথম মনে রাখতে হবে যে আধুনিক মানুষ ও বানর গোত্রের নানা প্রাণী যেমন শিল্পা সিম্পাপুঞ্জি গরিলা একটি সাধারণ প্রাইমেট জাতীয় প্রজাতি থেকে তাদের যাত্রা শুরু করেছে মানুষের প্রথম হচ্ছে এভাবে মানুষের প্রথম হচ্ছে একটা বানর এই কথাগুলি তারা এখানে বইয়ের মধ্যে নিয়ে এসেছে মানে ডারউইনের তত্ত্বকে আপনারা স্বীকার করছেন না ওটা কুফরি এটা আমি কথা এটা একটু বলতে হবে আমাকে আমাকে বলতে দিতে হবে একই বইয়ের মধ্যে 23 নম্বর পৃষ্ঠায় এবং অন্যান্য অনেক পৃষ্ঠার মধ্যে বারবার এই কথাগুলি এনেছে আমরা আমরা মনে করি যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান এবং মুসলমানদের এই ক্ষেত্রে আকীদা বিশ্বাস কি মানুষের ইমান আকিদা এটা হচ্ছে মুসলমানদের মৌলিক এবং ভিত্তিমূলক একটি বিষয় যে আমাদের বিশ্বাস হচ্ছে আল্লাপাক তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আদম আলি সাল্লাতসাল্লামকে কোরআনের ভাষায় তাকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে এটা সুরা সৈদা খলকাল ইনসান মিনত্রিন যে মাটি থেকে হজরত আদম আলিহী সালাতামকে সৃষ্টি করা হয়েছে তার থেকে মা হওয়াকে এবং তার থেকে ধীরে ধীরে এভাবে মানুষের প্রজন্মের পর প্রজন্ম বৃদ্ধি পেয়েছে কোনোভাবে এটা ইসলামের নীতি আদর্শ এবং মৌলিক বিশ্বাস বিজ্ঞানের কথা এখন শুনেন এখন এই তত্ত্বের কথা এই কথাই আমি বলতে চাইছি এই জিনিসটা যখন এখানে নিয়ে আসছে এটা এটা এনে আমাদের কি করতে চাইছে তারা তারা করতে চাইছে এটা যে কোরআনের সাথে যে বিষয়টা সাংঘর্ষিক এই বিষয়টাকে এখানে উপস্থাপন করে এবং মানুষের কোমলমতি শিশুদের মগজ ধোলাই করে তারা বেমান একটি চক্র এবং বেমান একটি জাতি তৈরি করার জন্যে এই ধরনের একটা ওই আগ্রহ নিয়েই তারা এই ষড়যন্ত্রটা করেছে বলে আমরা মনে করি এক দুই নম্বর হচ্ছে আপনি যদি দুনিয়ার সব জায়গার মধ্যে মনে করেন যে কিন্তু মানুষের ক্রমবর্তমানে যে ইতিহাস সেখানে কিন্তু আমরা যারা পড়াশোনা করেছি আমরা জানি না কতটা বেঈমান হয়েছে কিন্তু সেখানে তো লেখা ছিল যে বানরের মধ্য থেকে মানুষের ক্রমবর্তমান সেই জায়গাটা বিজ্ঞান সব সময় পরিবর্তিত বিজ্ঞান গতকাল যা বলেছে আগামী কাল ঠিক এটার উপর স্থির থাকে না কিন্তু আল্লাহর বিধান কোরআন যা বলে প্রথম যে চোদ্দশো বৎসর আগে যা বলেছে আগামী কেয়ামত পর্যন্ত একই কথার উপর অটল এবং অবিচল থাকবে কোরআনের বিধান কখনো পরিবর্তন হয় না সংযোজন বিয়োজন হয় না রাস এবং বৃদ্ধি পায় না আপনি আপনি বলেন আমাদের প্রথম দাবি হচ্ছে শুধু একটা বিষয় না আমি আপনাকে শুধু পিষ্টা পৃষ্ঠা ভাবে আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো কাজ অনেকগুলি করেছে অনেকগুলি এরকম করেছে তারা মূলত ইসলাম নির্মূল করার একটি মিশন নিয়ে এবং আন্তর্জাতিক চক্রের অংশ হিসেবে তারা এই কাজগুলি করেছে তারা যে কাজটি করেছে বাংলাদেশ এই ভারতবর্ষের মধ্যে মুসলিম শাসকদেরকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে তাদেরকে হিয় এবং কটাক্ষ করা হয়েছে এবং তাদের এই যে শাসন ব্যবস্থাকে একটা জালেম এবং নিপীড়নের শাসক হিসেবে তাদেরকে উপস্থাপন করার অপচেষ্টা এবং মন করা একটি বক্তব্য উপস্থাপন করা হয়েছে মানে ইতিহাসের সাথে যার কোনো সম্পর্ক নেই ইতিহাস মানে ইতিহাস বিকৃতিও করা হয়েছে দুই নম্বর হচ্ছে যে যে কাজটি খুব মানে সূচতুরভাবে করা হয়েছে যে কোরআন যে বলছে যে আমাদের হিজাব হিজাব যে ইউদ্দিন আলী হিন্না। মিনজালিবিহীন কোরআন বলছে কোরআনের এই অকাত্ত অলঙ্গনীয় অখণ্ডনীয় বিধানকে তারা সম্পূর্ণভাবে অস্বীকার করেছে এবং কোরআনের আপনি পর্দা করেন না করেন সেটা ভিন্ন জিনিস কিন্তু এই মুসলমানের মানে ইসলামী এই লেবাসের উপর আপনি আক্রমণ করতে পারেন না সেই লেবাসকে মুসলমানের সেই পোশাককে তারা মানে খুব নগ্নভাবে হামলা করেছে এবং এই পোশাকের বিরুদ্ধে বিশুদাকার করেছে এবং এর মাধ্যমে 是。<laughs> পরিপূর্ণভাবে তারা ইসলামের উপরে কোরআন উপর আঘাত করেছে আমি মনে করি আমি মনে করি না কোরআনের ভাষায় তারা আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করেছে ইসলামের সাথে বিদ্রোহ ঘোষণা করেছে আমরা বলি না আমরা সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি এই বাংলাদেশের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই থাকবে এবং ভাই ভাই হয়ে থাকবে কোনো সমস্যা নেই বাংলাদেশ এই বাংলাদেশের মধ্যে একটি ধর্মকে অবমাননা করা হয়েছে যেটা ইসলাম সেটা আপনাদের আপত্তির জায়গাটা হ্যাঁ আমি শুধু আর কয়েকটা বিষয় এখানে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একটু আমার দাঁড়িয়ে দাড়ি এখানে আক্রমণ করা হয়েছে দাড়ির উপর যেটা হুজুর আকরম সাল আলী ওসাল্লামের সুন্না যেটাকে ফেকার কিতাবের মধ্যে ওয়াজিব হিসেবে চিহ্নিত করা হয়েছে এইভাবে ইসলামের মৌলিক বিধি বিধানের উপরে যেভাবে আক্রমণ হয়েছে যেভাবে আঘাত করা হয়েছে একজন মুসলমান আমি মনে করি কোনো মুসলমানের সন্তানের দ্বারা এটা করা সম্ভব না নাম্বার আমি আর এই ধরনের বিবৃতি যদি দিতে যাই অনেক দিতে পারবো কিন্তু একটা চৌর্য বৃত্তির কথা যেটা চুনি করা হয়েছে এরা শুধু ইসলাম বিদ্বেষী তাদের মনের মধ্যে ছিল না এরা চোর বটে এরা কি করেছে যে অন্যের লেখা নিজের লেখা মানে অনুবাদ করে সপ্তম শ্রেণীর সমাজ বিজ্ঞানের মধ্যে তারা এটা প্রবেশ করিয়ে দিয়েছে এবং এটাকে পাঠ্যপুস্তকের মানে অন্তর্ভুক্ত করেছে একটা চুরি করে এটা চোর যে মানে এখানে আমার দেশের মধ্যে যে পাঠ্য রচনার মধ্যে তারা অবদান রাখবে অথবা অন্তর্ভুক্ত হবে আবার আল্লাহর সাথে বিদ্রোহ করে কোরআনের সাথে বিদ্রোহ করে বাংলাদেশের সিলেবাস তারা নির্ণয় করবে এবং লিখবে এটা বাংলাদেশের মধ্যে হতে পারে না আমি আমি হতে পারে না হয়ে গেছে এখন সংশোধনের জন্য কি করব আমি যেটা বলতে চাই আমি মনে করি যে প্রথমত এদের চুরির দায়ে চুরির দায়ে এদেরকে শাস্তির মুখোমুখি করতে হবে বিচারের মুখোমুখি করতে হবে দুই নাম্বার এখানে যে ইসলাম বিদ্বেষ এবং কোরআন সুন্নার সাথে আল্লাহর সাথে যে বিদ্রোহ ঘোষণা করা হয়েছে বিদ্রোহী মানে নাস্তিক্যবাদী একটা সমাজ গড়ে তোলার জন্য চেষ্টা হয়েছে এই জন্য তাদেরকে তাদের পদ থেকে অপসারণ করতে হবে চাকরি থেকে অবশ্য করতে হবে নাম্বার তিন হচ্ছে এদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে নাম্বার চার যদি না বলছি আমি নাম্বার চার হচ্ছে এই ধরনের ধর্ম ধর্ম আমরা শুধু ইসলামের কথা বলছি না কোন ধর্মের অবমাননা না হয় এই জন্যে ধর্ম অবমাননা রোধে আইন পাস করতে হবে সেই আইন সংসদে পাস করার মাধ্যমে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী এই কাজগুলি তিনি অতীতে করেছেন

আমার আমি যেটা মনে করি অতীতে যেভাবে রেকর্ড আছে যে মাননীয় প্রধানমন্ত্রী রজান্তে তারা এই কাজটি করেছিল আমি আজও বিশ্বাস করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এটা জানেন না এবং জানার পরে তিনি অবশ্যই উদ্যোগ নেবেন এবং যারা এর সাথে জড়িত ছিল এই কুকর্মের সাথে সর্বযন্ত্রের সাথে মিথ্যাচার এবং ইতিহাস বিকৃতির সাথে ইসলাম বিদ্ধে সারি আল্লাহ জুইহির সাথে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে অবশ্যই তিনি আইনানুক ব্যবস্থা গ্রহণ করবেন এটা আমাদের আমি আসব جناب শম্ভু আপনি তো শুনলেন সবকিছু আর বিশদ প্রসঙ্গে যাওয়ার দরকার নেই

আমি একটা ধর্ম বিলং করি আমি হিন্দু আমি হিন্দু ধর্মের সমস্ত ভিত্তিগুলোকে আমি স্বীকার করে তো চলতেছি আমি চলবে উনি যেটা বলছেন সেটা ওনাদের ধারণা ঠিক যদি এগুলো

আজকে ওনারা যেটা বিরোধিতা করতেছেন এইটা তো একদিন ছেলেমেয়েরা পড়বে তো বিজ্ঞান যারা পড়বে অবশ্যই তারা এই বইতে না পড়ুক আরেক বইতে পড়বে আপনার বিবর্তন বাদ পড়বি বিবর্তন পাত তো বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ জীবন সম্পর্কিত একটা ঐতিহাসিক এবং এটা চিরন্তন একটা বিষয় যে এরা গবেষণা হচ্ছে বলছে বিবর্তন বাদ আমরা ধর্মীয়ভাবে বিবর্তন বাদকে সমর্থন করি না কিন্তু এটা ওনারা ওনারা বলবে তবে এই যে আমার মনে হয় বিষয়টা উনি বারবার माननीय প্রধানমন্ত্রীর কথা বলেছেন হুম প্রধানমন্ত্রী নিশ্চয়ই গুলো তার নজরে গেলে উনি দেখবেন যে কোথায় ভুল হয়েছে এবং উনি জিগে বস্তুগুলো ঠিক কিনা দেখ ইসলামের বিরুদ্ধে বা কোনো ধর্মের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে गवर्नमेंट হুম বা জানা কোনো জ্ঞানী লোকরা করেছেন কিনা এটা তো পরীক্ষা নিরীক্ষার বিষয় আছে তো যারা করেছে তারা তো মহা জ্ঞানী মানুষ তারা এই ভুলটা কি করে করতে পারে তাদের মধ্যে কি কোনো উদ্দেশ্য ছিল বলে আপনি ব্যক্তিগতভাবে মনে করেন না আমি এটা ধর্মের বিরুদ্ধ তৈরি করা নো 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 আমি বিশেষ করে না কারণ এমন কোন দায়িত্ব তাদেরকে দেওয়া হয় নাই যে মানুষের ধর্মীয় বিশ্বাস এবং অনুভূতিতে আঘাত দিয়ে কথা বলতে হবে কাজ করতে হবে এখন এইটা যারা কি করে তাদের ব্যাখ্যা দিবেন কারণ যেহেতু হুমকির বিষয়টা আলোচনা হবে আলোচনা হবে না তখন জানা যাবে তবে বিজ্ঞানকে তো পৃথিবীর মানুষ পড়তেছে বিজ্ঞানের তো মানুষের আস্থা আছে এখন ধর্মের সঙ্গে কোথাও কোথাও অনেক জায়গায় হইতে পারে আমার ধর্মের সঙ্গে বিজ্ঞান অনেক জায়গায় সংঘর্ষ আছে কারণ এগুলো নিয়ে তো আমরা বেশি নাড়াচড়া করি না কারণ ধর্মকে পুত্ত পবিত্র জায়গাতে আমরা রাখতে চাই ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে কেউ চাই না আমি নন মুসলিম বলে আমি কখনো বলবো না যে আমি ইসলাম ধর্মের মানে অনুভূতিতে আমি আঘাত দেবো ন আমার জীবন যাবে কিন্তু আমি ধর্মের বিরুদ্ধে কোনো সময় আঘাত দেবো না আর এটা আমাদের জাতীয় চরিত্র কারণ আমরা এখানে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ এই এই দেশে জন্মগ্রহণ করেছে হাজার হাজার বছর পর এখানে থেকেছে এবং আরও সামনের দিন করতে থাকবো

ইসলামের উপর অনেক পাণ্ডিত্য আছে কিন্তু আমরা তো অতটা পড়ি একটা জিনিস বুঝি এই দেশের ধর্মকে নিয়ে কেউ বিরোধিতা করার মতো সাহস কারণ নাই এবং কেউ করে না ধর্মকে নিয়ে রাজনীতি করার জায়গা ধর্মকে নিয়ে রাজনীতি যারা করে তাদের এটা চয়েস কিন্তু ধর্মকে রাজনীতি মিলানো উচিত না কারণ আমাদের যে প্রিয় নবী তিনি এটা করেন নাই তিনি যখন মদিনা সনদ করেন তখন তিনি এটা এমনভাবে করেছেন যেখানে ধর্মের সঙ্গে কোনো সাংঘর্ষিক হয় নাই সকল ধর্মের মানুষ তাকে সমর্থন করেছে এবং সকলের মতামত নিয়ে যে মদিনা সনদ তৈরি করা হয়েছিল তা আমরা তো ওইখানে থাকতে হবে ওইটাকে তো আমরা অস্বীকার করতে পারি জোনায়েদ সাকির কাছে যাই জোনায়েদ সাকি এই বিষয়ে আপনার ব্যাখ্যাটা আসলে কি যেটা দুই পক্ষে শুনলেন দেখুন আমি সবাইকে সালাম জানাই শুভেচ্ছা জানাই আমি একটা আজকের এই টক শোতে যখন আমাকে বলা হয়েছিল আমি একটা রাজনৈতিক পরিস্থিতির উপরে বক্তব্য রাখবো সেরকম ভাবে বলা হচ্ছিল কিন্তু এটা একটু বিশেষ বিষয় সামনে এসছে পাঠ্যপুস্তকে এবং এই বিষয় নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু অভিযোগ উঠেছে অভিযোগগুলো আমরা কম বেশি পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়াতে দেখছি এবং এ বিষয়ে যারা শিক্ষা বিষয়ে বিশেষজ্ঞ যারা স্কুল পর্যায়ে শিক্ষা নিয়ে কাজ করেন পাঠ্যপুস্তক নিয়ে কাজ করেন তাদের অনেকের মধ্যে থেকেই নানা রকম এমনকি তাদের পর্যবেক্ষণ সমালোচনা এগুলো এসছে মানে আমি প্রত্যেকটি হয়তো উদাহরণ আকারে আপনার মানে এখনই হয়তো দিতে পারবো না আমার আমি প্রস্তুতি নিয়ে আসিনি কিন্তু মোটামুটিভাবে আমি যেটা বলতে পারবো যে পাঠ্যপুস্তকে ইতিহাসের তথ্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে এবং তার মধ্যে দিয়ে মানে মুসলিম শাসকদের এই অঞ্চলে তাদের নেতিবাচকভাবে অনেক ক্ষেত্রে উপস্থাপিত হয়েছে বলে অনেকের কাছে এটা মনে হচ্ছে তারপরে ধরুন শব্দের অর্থ ভুলভাবে আছে কিংবা বাংলা বইয়ে বিশেষ বিশেষণের মানে ব্যবহারও ভুল আছে তারপর ধরুন পর্দা যে কথাটা বলা হলো যে ইসলামে যেভাবে পর্দাকে ব্যাখ্যা করা হয়েছে সেইটা আর অবরোধ প্রথা দুটোকে প্রায় গুলিয়ে ফেলে সমর্থক করে দেখানোর চেষ্টা হয়েছে যেটা অনেকের মধ্যেই নেতিবাচক মধ্যে হাজির হবে তারপরে অনেক ক্ষেত্রে পরস্পর বিরোধী অনেক আইডিয়া আছে কিন্তু পরস্পর বিরোধী আইডিয়া বলতে যেমন ধরুন একটা চ্যাপ্টার মানে অনেক উচ্চ পর্যায়ের জন্য প্রায় বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে যেগুলো পড়ানো হবে আবার আরেকটা চ্যাপ্টার মানে ধরুন ক্লাস কিন্তু বইটা হয়তো সপ্তম শ্রেণীর এই যে সংগতি সঙ্গতিগুলো নেই আহ এবং নানা ধরনের পরস্পর বিরোধিতা আছে এখন এইগুলো আসলে আমার মনে হয় যে যেহেতু এই প্রসঙ্গগুলো বিভিন্ন দিক থেকে আলোচনা হচ্ছে বিভিন্ন অংশ থেকে আলোচনা হচ্ছে কেবল মানে হেফাজতে ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে এটা এমন নয় ইসলামী ঐক্যজোট ইসলামী ঐক্যজোটের পক্ষ থেকে বলা হচ্ছে তা নয় আর অন্যান্য সমাজের বিভিন্ন অংশের পক্ষ থেকে এই কথাগুলো যেহেতু বলা হচ্ছে তা আমরা আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে যে অবিলম্বে একটা খুব ভালো মানে এই এই পাঠ্যপুস্তক পর্যালোচনার একটা কমিটি করা দরকার এবং সেটা করে এই বিষয়গুলোকে আরও অনেক বেশি সমাজের বিভিন্ন অংশের মানুষের প্রতিনিধিত্বের সাথে

এই কারণে এই কারণে দেখা গেছে যে এই বিজ্ঞানের বয়ান এবং ধর্মের বয়ানের সাথে নানা রকম পার্থক্য নিয়ে বিভিন্ন তর্ক মানে বহুদিন ধরে আছে এটা কিন্তু বাংলাদেশে কেবল না সারা পৃথিবীময় আছে এখন আমি যখন সপ্তম শ্রেণী ষষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তকে একটা জিনিস লিখব তখন কোন বিষয়গুলো কিভাবে হাজির হবে এখন বিজ্ঞানের বয়ানে নানা রকম বয়ান আছে তো একটা জিনিস যদি আপনি হাজির করার পাঠ্যপুস্তকে আমরা কি উপস্থাপনার ভঙ্গি হবে সেটা মানুষের ধর্মীয় বিশ্বাসের সাথে সাংঘর্ষিক হয় কিনা সেই বোধ আমার মনে হয় যে পাঠ্যপুস্তক রচয়িতাদের একটা গুরুত্বপূর্ণ বিবেচনা হওয়া দরকার বিশেষত বর্তমান বিষয়গুলোতে যেখানে রাজনীতি পাঠ্য পুস্তক মানে পর্যন্ত প্রসারিত এবং এগুলো এমনভাবে আমরা আমরা জড়িয়ে ফেলেছি যে আমরা আমাদের একটা জাতীয় সংকট সৃষ্টি করতে যাচ্ছি এখন এগুলো কেন হচ্ছে অনেক ক্ষেত্রে এইটা হচ্ছে যে আসলে রাজনীতি যখন নানারকম বিভাজন ক্রিয়েট করে কিংবা সৃষ্টি করে রাজনীতি মানে তার নিজের সুবিধা কিংবা নিজের অ্যাডভান্টেজ নিতে চায় হ্যাঁ মানে তখন নানাভাবেই কিন্তু আমার প্রতিপক্ষকে আমি চিত্রায়িত করি অথবা আমার কোন প্রতিপক্ষ তৈরি হলে মাঠে থাকলে সামনে আসলে আমাদের আমাদের রাজনীতির জন্য সুবিধা হয় এইরকম একটা বিভাজন তৈরির চেষ্টা চলে এবং তার মধ্যে যখন এই রকমভাবে পাঠ্যপুস্তক থেকে শুরু করে অনেকগুলো জিনিস এর অংশ হয়ে পড়ে তখন আমরা জাতীয় জীবনে একটা সংকটের দিক দেখতে পাই আমি যেটা বলবো যে ধর্মের মত কি

বিভিন্ন রকম মতের জায়গা আছে আমরা যখন কোনো বিষয়ের সংজ্ঞা আলোচনা করি তখন আমরা বেশ কিছু সংজ্ঞা আপনি অর্থনীতিতে দেখবেন আপনি বিজ্ঞানের বিভিন্ন জায়গায় দেখবেন যে একই বিষয়ের সংজ্ঞা বেশ কয়েকজন মানে পণ্ডিতের উদাহরণে বলা হয় উনি এই বিষয়ে এই সংজ্ঞা দিয়েছেন এই বিষয়ে এই সংজ্ঞা দিয়েছেন বলা হয় এই কারণে যে বিভিন্ন মতগুলোর সাথে যাতে আমাদের পরিচয় ঘটে এখন এইটার উপস্থাপন কিভাবে হচ্ছে আপনি একটাকে খুবই শতসিদ্ধ একমাত্র সত্য হিসেবে হাজির করতে পারেন আরেকটা হচ্ছে আপনি বিজ্ঞানের ক্ষেত্রে বিশেষত এই যে ধরেন প্রকৃতি বিজ্ঞান বলেন প্রাণের ইতিহাস বলেন এই ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে সেগুলোর সাথে শিক্ষার্থীদের পরিচয় করবেন পরিচয় করানোর জন্য বলা আর আপনি ওইটাকেই একটা শতসিদ্ধ হিসাবে ধরে দেওয়া যেটা আবার এমনভাবে উপস্থাপন করলেন যে এটার মধ্যে মানে কোনোভাবে একটা সাং ধর্মের অনুভূতি একটার সাথে সাংঘর্ষিকভাবে উপস্থিত হয়েছে কিনা সেই বিষয়গুলো কিন্তু অত্যন্ত সূক্ষ্মভাবে বিবেচনা করার বিষয় এই বিবেচনা বোধ মানে রাখাটাই কিন্তু আমাদের দেশের জাতীয় পাঠ্যক্রম তৈরি করার ক্ষেত্রে বই তো অনেক সমাজেই আছে সমাজ থেকে তারা শেখে আমি আমি যেটা আমি ওনার বক্তব্য আমার ভাইয়ের দুজনেই বক্তব্য রেখেছেন সুন্দর বক্তব্য রেখেছেন আমি প্রথম বক্তব্য হচ্ছে আমরা বিজ্ঞানের বিরোধিতা করছি না বিজ্ঞান যে চলমান যে বিজ্ঞান প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত যে বিজ্ঞান এই বিজ্ঞান কখনোই আমাদের সাথে সাংঘর্ষিক হয় না এই বিজ্ঞান যেটাকে দুনিয়া মানে না কোনো ধর্ম মানে না যে ধর্মকে পরিপূর্ণভাবে অস্বীকার করা হয় এবং ঐশী গ্রন্থ মহাগ্রন্থ এবং একমাত্র সত্য গ্রন্থ আল কোরআনকে যেখানে অবমাননা করা হয় অপমান করা হয় এবং যেই আকিদা বিশ্বাসগুলিকে অস্বীকার করলে মানুষ ইমান থাকে না নাস্তিকে পরিণত হয় মোরতাদে পরিণত হয় এরকম একটা অবস্থা আমার দেশের মধ্যে ভুল বলে চালিয়ে দেওয়া আপনি আপনার নিজ নিশ্চয় মনে আছে বলছে যে আমাদের কিছু ভুল হয়েছে এটা আমরা ঠিক করে দিব আপনি আপনি বাসি খাওয়ার পচা খাওয়ার খাওয়া কবেন যাক আমি কাল ভালো খাবার দিব আরে ভাই আপনার চুল নাই মাথার মধ্যে আপনি চিরনে নিলেন কারণ আপনি অযোগ্য অপদার্থ আপনি ব্যর্থ আপনি কেন এই দায়িত্ব নিলেন আপনার তো এই ক্ষমতা নাই আপনার এই শক্তি নাই আপনার এই গুণ নাই আপনার মেধা নাই আপনি এটা ছাড়তে হবে আপনাকে আপনি থাকতে পারেন না আপনি এখানে এটা আপনি পুরা নব্বই পার্সেন্ট আমি ওনাতে প্রত্যেক ধর্ম অত্যন্ত স্বাধীনভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশ এখানে দাঙ্গা লাগানোর জন্য মানুষে মানুষের খুনো করার জন্য রক্তরঞ্জিত করার জন্য আমার দেশকে এই কাজগুলি তারা করছে যে মানুষের মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করার জন্য পরিষ্কার করে বলি এরা আসলে ভুলে না প্রত্যেক ভুল কয়টা জায়গায় হয় ভুল হতে পারে মানুষের মাধ্যমে আমিও ভুল করতে পারি আপনিও ভুল করতে পারেন পাতায় পাতায় ভুল হইতে থাকবে পৃষ্ঠায় পৃষ্ঠায় পরতে পরাতে ভুল হবে আপনার আপনি যদি ইচ্ছা করলে করেন তাই আপনি কি মনে ইচ্ছাকৃত না নিশ্চয়ই ইচ্ছাকৃতভাবে আপনি একটা জায়গায় তো না তো ইচ্ছামি তো যারা করলো তাদের লাভটা এখানে এখানে দেখেন লাভ তো ওইটাই যে পাশ্চাত্য যেভাবে চুরি করেছে আমরা ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে ঢুকেছে আমার দেশের মানুষ ভারতবর্ষের কিছু মানুষ এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে মানে ওই ঢাকার দলের সাথে যুক্ত হয়ে এবং ওদের সাথে সম্পৃক্ত হয়ে ওদের সরযন্ত্রের অংশ হয়ে তারা আমার দেশের স্বাধীনতাকে দুই শত বছর হরণ করে রেখেছিল এবং আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছিল এই চক্র যেই চক্রে এখানে এই যে পাঠ্যপুস্তক রচনার সাথে যারা সংশ্লিষ্ট এরা প্রত্যেকেই হচ্ছে ওই চক্রের এজেন্ট এবং তারা ওই পশ্চিমাদের এজেন্ট তাদের মানে তাদের গোলাম এরা এই জন্যই তারা আমাদের দেশের মধ্যে মানে মানুষকে ধর্ম আমি শুধু ইসলামের কথা বলছি না সব মানুষকে ধর্ম করার জন্য সংশোধনের সুযোগ তো আছে সংশোধনের সুযোগ তো সংশোধন মানে আপনি তো

তুলনামূলক বিশ্লেষণ আপনার আমার ক্ষমতা আছে করব তুলনামূলক বিশ্লেষণ যখন তার মানে তার অবস্থাটা ওই শক্তি হবে নির্ণয় করার ক্ষমতা হবে পার্থক্য সৃষ্টি করার মতো যোগ্যতা তৈরি হবে শিরিক আর তৌহিদের একটা পার্থক্য মত মানে পার্থক্য তৈরি ব্যবধান তৈরির একটা যোগ্যতা তৈরি হবে আর বেদাতের মধ্যে কুফরি আর নাস্তিকবাদের মধ্যে পার্থক্য তৈরির যখন আপনার মানে যোগ্যতা তৈরি হবে তখন আপনি করবেন আপনি পড়েন আমরা পড়ি না আপনি কি মনে করেন আমরা পড়ি না নিশ্চয়ই আমরা পড়ি তুলনামূলকভাবে ভাবে বিশ্লেষণ আমরা করি বিশ্লেষণ করে আমরা কথা বলি এইরকম একটা অবস্থা আপনি হিজাব আপনি হিজাব দুনিয়ার মধ্যে যে পাঁচটি গল্প নিয়ে আসা হয়েছে কে আনছে আমি বলবো না আপনি হিজাব করেন না আমি আপনার সাথে বসে কথা বলছি বাংলাদেশের মধ্যে হাজার মানুষ চলছে লক্ষ মানুষ চলছে কেউ কারো জোর করতে আমরা ইসলাম তো বলে না যে আপনাকে জোর জবরদস্তি আছে আমার মতামত আপনাকে চাপিয়ে দেবো এই অধিকারও আমার নাই এবং ইসলাম এই কথা বলে না এবং আমরা এই কথাও বলি না যে রাস্তায় আদালত বসিয়ে বিচার করবো এই কথাও আমরা বলি না আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকারও আমাদের আমরা কাউকে বলি না আমরা শান্তির কথা বলি শৃঙ্খলার কথা বলি নৈরাজ্যের বিরুদ্ধে কথা বলি আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আমরা কথা বলি এটা আগে আপনারা জানতেন না তাই না এই জায়গাটা এই জায়গাটা যে আসছে সেটা আমাদের জানা ছিল না জানা ছিল না বলে এটা আমি এখন মনে করি আমি যেটা মনে করি যে আমি মনে করি আমাদের সরকার অত্যন্ত সচেতন অতীত এই ধরনের কাজ করেছে আপনার দুই হাজার সালের দিকে কুমিল্লার যে এস পরীক্ষা মধ্যে এরকম একটা ঝামেলা তৈরি হয়েছিল এটা মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে এবং হস্তক্ষেপে এটা এটা সংশোধনের সংশোধন হয়েছে এবং আল্লামা শাহ আহমদ সবি সাহেবের সময়কালেও এরকম বিভিন্নভাবে চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে এটা বাতিল করা হয়েছিল বাজেয়াপ্ত করা হয়েছিল কত কোটি টাকার বৈজারি কত শত কোটি টাকার বই আমি মনে করি আমি মনে করি এখনো এই উদ্যোগ নিতে হবে এবং এদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে হবে যারা দেশের আমি শুধু এই কথাগুলি তো শুধু নর্মালি ধর্মীয় কথা বলছি এরা মুক্তিযুদ্ধ বিষয়েও এখানে মানে বিশুদ্ধার করেছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধেও কথা বলেছে এখানে দেখেন আপনি বাংলাদেশের মধ্যে ওনারা হিন্দু আছেন আমরা থাকবো শান্তিপূর্ণভাবে ভাই ভাই হয়ে থাকবো একে অপরের সাহায্য সহযোগিতা করবো এবং গলাগুলি গালাগালি নয় গলাগুলির জীবন আমরা মানে পালন করব। শান্তিপূর্ণভাবে এবং সহ গ্রহণ করব ওনাদের প্রতি আমরা সহনশীল থাকবো ওনারাও আমাদের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন বিষয়টা হচ্ছে এই জায়গায় আপনারা কারা এরা কারা এরা বাজারে যেতে পারবে হাটে বাইরে হইতে পারবে আমি তো মনে করি এই কাজ করার পরে এদের রাজনৈতিক এবং সামাজিকভাবে এদের এরা কিন্তু এদের মৃত্যু হয়ে গেছে

এবং এরা সরাসরিও যে ফেরাউন এবং নামরুদের মতো আল্লাহর সাথে তারা বিদ্রোহ ঘোষণা করেছে আবু এরা আবু এরা যারা মুক্তি যারা করেছে তারা তো সরকারের ভালোর জন্যই করেছে এরা সরকারকে ডুবানোর জন্য করেছে এরা সরকারকে ডুবানোর জন্য বিতর্কিত করার জন্য এবং অজনপ্রিয় করার জন্য ধর্মপ্রাণ মানুষের কাছে অজনপ্রিয় করা এবং প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজগুলি করেছে আমি মনে করি না সরকার এই কাজটা করতে পারত আমি এটা বিশ্বাস করতে চাই না এটা যারা করেছে এদের সাথে আন্তর্জাতিক ষড়যন্ত্র সাথে জড়িত আছে বলে আমি মনে করি ইসলাম বিদ্বেষী শক্তি জড়িত আছে তাদের দায়িত্ব কি ছিল আমি এই কথাই বলছি মন্ত্রণালয়ের ভূতের মধ্যে যদি সোর্সের মধ্যে যদি ভূত থাকে আপনি কি করবেন আপনি কি করবেন আপনি বলতেছেন যে আপনি শিক্ষা এটা দিতেছেন শিক্ষা আর বলতেছি যে শিক্ষা জাতির মেরুদণ্ড আপনি আমার মেরুদণ্ড ভেঙে দিতেছেন বলতেছেন আপনারা খাওয়াইতেছি দুধ আপনি দিলেন আমার বিষ

আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না ধর্মীয় রাজনীতি করি আমরা যে রাজনীতি করি এটা হুজুর আকরম সাল আলী ওসাল্লাম যে রাজনীতি করেছেন আমরাও সেই রাজনীতি করি আমরা ধর্ম নিয়ে ওই যে যেটাকে বোঝানো হয় যে এটা মানে ধর্মকে ব্যবহার করে না আমরা ধর্মীয় নির্দেশ আছে বলে এটা করি অর্থাৎ এটা আমরা যখনই করি আমরা যারাই রাজনীতি করি আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করি এবং আমরা মনে করি এটা আমার এবাদতের সব আমরা পাইতে আপনি কিছু বলতে কি আমি যেটা বলতে চাইছিলাম যেমন এনার শেষ কথাটা দিয়ে আমি ধরি যে উনি বলছেন যে ওনার ধর্মীয় রাজনীতি করেন ধর্ম নিয়ে রাজনীতি করেন না কিন্তু ওনার ধর্মীয় রাজনীতি যখন উনি করেন উনি ধর্মের একটা নির্দিষ্ট ব্যাখ্যা দেন বয়ান দেন সেই বয়ানটা কিন্তু উনি দিচ্ছেন এবং এই বয়ানটা আপনার আমার সামনে হাজির হচ্ছে আমি এটা গ্রহণ করতে পারি কিন্তু আমি এটা আমাকে ঠিক নাও মনে করতে পারি এবং এই ঠিক না মনে করে ধর্মেরই আরেকটি বয়ান কিন্তু আরও একজন হাজির করছেন এই কারণে আমরা একই যারা ধর্মীয় রাজনীতি করেন তাদের মধ্যেও বিভিন্ন দল বিভিন্ন পার্থক্য সেটা দেখি এবং এটাই অত্যন্ত স্বাভাবিক এর শেষ বিচার করার ক্ষমতা তো মানুষের নাই সেটা বিভিন্ন ধর্মের বিশ্বাস অনুযায়ী বিভিন্ন রকম ইসলামের বিশ্বাস অনুযায়ী এটা আল্লাহ এটা শেষ বিচার করবেন কাজে কে সঠিক কে বেচি সেই জায়গা থেকে আপনি যদি দেখেন তার মানে হচ্ছে আপনি আপনার নির্দিষ্ট বয়ান নিয়ে রাজনীতি করবেন অথবা আপনার ব্যাখ্যা দিবেন মানুষকে প্রভাবিত করার চেষ্টা করবেন কিন্তু সেইটা জবরদস্তির জায়গায় যাবে না এই কথা কিন্তু উনি একবার বলার চেষ্টা করেছেন এবং আমি মনে করি যে ওনার ওই জায়গাটাতে আরও জোর দিয়ে থাকা দরকার যে আপনি আপনার বয়ান বলবেন কিন্তু আপনি জবরদস্তি করতে পারবেন না এই দুটার পার্থক্য কিন্তু খুব পরিষ্কারভাবে থাকা দরকার এবং সেইটা থাকলে আমরা এই জায়গাটাতে মনে রাখবো যে ধরুন এই যে যারা এটা করেছেন কেউ একজন করেছেন এখন এটা আমি পর্যালোচনার আমিও কিন্তু দাবি করি এবং আমি মনে করি যে জাতীয় শিক্ষা পাঠ্যক্রম এইটা এত সূক্ষ্ম জায়গাতে যে এইটাকে আপনি নির্দিষ্ট একটা মতের ভিত্তিতে চালিয়ে দিতে মানে সক্ষম না যেহেতু আমরা একটা ডেমোক্রেটিক সমাজের মধ্যে আছি এবং এখানে বিভিন্ন বিশ্বাস এবং রাজনৈতিক চিন্তাভাবনার মানুষ অবস্থান করছে এবং সেই বিভিন্ন বিশ্বাস রাজনৈতিক চিন্তাভাবনার মানুষরা আছে আমরা একে অপরকে হয়তো প্রবল প্রতিপক্ষ মনে করতে পারি কিন্তু অপরের সাথে আমার সম্পর্কটা জবরদস্তির নয় ওইটা ন্যূনতমভাবে পরস্পরের অস্তিত্ব স্বীকার করে এইখানে মানে যাকে বলে যে নাই করে দেওয়া যেমন এটা কিন্তু হয়েছে আমাদের এখানে কাউকে নাস্তিক মনে করে কিন্তু হত্যাও করা হয়েছে এই বিষয়গুলো সমাজে যাতে একটা খুব উগ্রপন্থার জন্ম না দেয় সেই দিকেও কিন্তু আমাদের আলেমল আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে এবং সেই দায়িত্বের জায়গাগুলো তারা নিশ্চিত করবেন এবং আরেকটি বিষয়ে আমাদের দেশের যারা আপনার টনে যাতে এই বিষয়গুলো মানে অন্যদিকে না চলে যায় যে এইটা ভাবে এটা একটা সংঘাত

এগুলোর সাথে শিক্ষার্থীদের আমাদের অবশ্যই পরিচয় এই পরিচয়ের মানেই কিন্তু যেমন আপনি এখন পড়ছেন আপনি তো বিবর্তনবাদ পড়েন কিন্তু আপনি বিচার করার আহ কি বলে যে একটা যোগ্যতা এসেছেন ফলে আপনি মনে করেন যে হ্যাঁ আপনার জন্য যেটা পড়া আপনি কিন্তু আপনি বলবো যে পাঠ্যক্রমে আমরা যখন কোনো বিজ্ঞানের বিভিন্ন মত কিংবা চিন্তার সাথে আমরা পরিচয় করাবো সেটা নিশ্চয়ই পাঠ্যক্রম উপযোগীভাবে আমাদের হাজির করতে হবে এবং সেটা এমনভাবে হাজির করতে হবে যাতে সেইটা একমাত্র সত্য না এইটা যদি আপনি হাজির করেন যে এইটি একমাত্র ব্যাখ্যা তাহলে যে প্রবলেমটা সমাজের মধ্যে তৈরি হবে যে ফেইতের সাথে মানে বিশ্বাসের সাথে একটা নির্দিষ্ট ব্যাখ্যার যুক্তি মানে যুক্তির একটা নির্দিষ্ট ব্যাখ্যার আমরা বিরাট সাংঘর্ষিক জায়গা তৈরি করে দেবো বিশ্বাসের সাথে একটা নির্দিষ্ট মানে যুক্তির যে ব্যাখ্যা আছে সমাজে সেটাকে যদি আপনি দ্বন্দ্ব হিসেবে হাজির করে দেন আপনি আসলে কার্যত রাজনীতি করেন সেই রাজনৈতিক ট্র্যাপে যাতে পাঠ্যপুস্তক না পড়ে

নাস্তিক প্রজন্ম তৈরি হবে নাস্তিক প্রজন্ম তৈরি হলে যেটা সাকি বলছিল আমরা এ দেখেছি ব্লগার হত্যাকাণ্ড হয় নাস্তিক বলে তার মানে কি হত্যা করতে হবে নাস্তিক হলে অন্য ধর্মের মানুষ আমি এই কথা আপনাকে জবাব আগে দিয়েছি আমি বলেছি যে আমরা আইন নিজের হাতে তুলে নিতে চায় না এবং কোন মানুষের অধিকার নেই কোন মানুষকে হত্যা করার একজন মানুষকে হত্যা করার মানে কোরআন বলে যে কোনো মান একজন মানুষকে হত্যা করার মানে হচ্ছে সমগ্র পৃথিবীর সব মানুষকে হত্যা করা বলে আমরা আইন হাতে নিজের হাতে তুলিনি এজন্যই আমরা বলেছি আইন পাস বিচার করতে হবে কে করবে বিচার বিচারের মালিক আমি নই সরকারকে করতে হবে কোটে করবে বিচার আমরা করবরা এবং এটাও আমি আমরা চরমপন্থার বিরুদ্ধে আমরা হটকারিতার বিরুদ্ধে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে আমরা শান্তির পক্ষে আমরা সমৃদ্ধির পক্ষে আমরা ইনসাফের পক্ষে আমরা সাম্যের পক্ষে সমতার পক্ষে মানবাধিকার এবং মানবতার পক্ষে এই জিনিসগুলি পরিষ্কার আমরা সব সময় বলি কিন্তু এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে যে যখন কোরআনের উপর কোনো আঘাত আসে ইসলামের বিরুদ্ধে কোন ইসলামের উপর কোনো আঘাত আসে আমার ইমান এবং আকিরা বিশ্বাসের উপর কোনো আঘাত আসে তম তখন আমাদের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয় শুধু আমার নয় পৃথিবীর দুই শত কোটি মুসলমান সারা পৃথিবীর মধ্যে যারা ছড়িয়ে ছিটিয়ে আছে সবার হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয় এই রক্তক্ষরণ আপনাকে বন্ধ করতে হবে আপনাকে কোনো দিন কোনো আইন আমার বিশ্বাসের উপর আঘাত করার অধিকার দেয় না আমি ওনার বিশ্বাসের উপর আঘাত করতে পারি না উনি আমার বিশ্বাসের উপর আঘাত করতে পারে না কোনো মানুষ কোন মানুষের বিশ্বাসের উপর আঘাত করতে পারে না আপনি আপনার বাড়ির মালিক আপনি আপনার বাড়ির উপর দিয়ে আমি রাস্তা কিন্তু আমি তৈরি করতে পারি না এটা আমার এক নাই চলাচলের স্বাধীনতা মানে আপনার ঘরের উপর দিয়ে আমি যেতে পারবো না আমার ধর্ম

ওরা চুরি করার মানুষের মানসিকতা নিয়ে এখানে ঢুকছে আপনি আপনি জানেন না এটা সব আপনারাও তো নিউজ করেছেন যে এরা চুরি করেছে গুগল থেকে হ্যাঁ এই চোর গুলি দ্বারা কি আপনি পাঠ্যসূচি তৈরি করবেন এরা লিখবে এই চোরের লেখা পড়ে আমার ছেলেরা মানে আদর্শ নাগরিক তৈরি হবে নৈতিক নৈতিকতা এরা চোরের কাছে শিখবে

এই কাজটা করেন নাই সেটা উনি বলছেন এবং এটা এটা কি কোথায় ভুল কোথায় ত্রুটি সবই দেখতে হবে শোনেন একটা আমাদের ইতিহাস ছাত্র আপনি আলেকজান্দ্রিয়াতে আদিকাল থেকে একটা বড় ই ছিল বিশাল একটা লাইব্রেরি ছিল পৃথিবীর সভ্যতার আপনার এটা মিশরের কারা জানি উঠেই দিয়েছে যে ওই যে যত বই আছে তার মধ্যে এমন নবীর কোনো নাম নেই আমাদের ধর্মের কোনো কথা নেই সমস্ত আপনি সেই বিখ্যাত লাইব্রেরি জ্বালাই পড়াই দিল এইটা উগ্রতা দিয়ে তো হবে না আপনাকে তো

রাখার এটা আলাদা দেওয়া তো সকল মানুষের আছে যাতে থাকা দরকার এখন এটা নিয়ে তো তর্ক বিতর্ক কিছু নাই কেউ দাঁড়িয়ে ঝরে রাখবে কেউ এত ধর্মীয় বিধান মতো রাখে কিন্তু দাড়িটাকে তো কেউ অস্বীকার করতে পারবে না দাঁড়িয়ে হবেই আমি যে কথাটা একটু বলতে চাইছি যে আমরা রাজনীতিতে একটু ফেরা দরকার রাজনীতিতে যে ডিভাইড তৈরি করে যে রাজনৈতিক প্রক্রিয়াটা এখন চালু হয়েছে এবং একটা বাইনারি মানে তৈরি করা মানে এমনকি সময় আমরা দেখেছি মুক্তিযুদ্ধ এবং ইসলাম বোধ একটা সাংঘর্ষিক ব্যাপার এরকম একটা বাইনারি ওখানে তৈরি করেছে যেটা একেবারেই একটা মিথ্যা ভুয়া ব্যাপার তারপরে ধরুন এই এইরকম নানান যে আমরা প্রতিপক্ষ তৈরি করছি সেই তৈরির চেষ্টা কিন্তু এখন আছে বর্তমান সরকারের কিন্তু একটা মানে বিরোধী পক্ষকে একটা নির্দিষ্ট রাজনৈতিক মানে চরিত্রে চরিত্রায়িত করার একটা প্রবণতা আছে প্রবণতা কেবল না এটি তারা এই কার্ডই তারা বিপুল বিক্রমে ব্যবহার করে এসছে ফলে আমাদের এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে এজেন্ডা আসলে কি যে দাঁড়িয়ে যাচ্ছে এজেন্ডা দাঁড়িয়ে যাচ্ছে যখন আমরা লড়াই করছি বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বাংলাদেশে মানুষের ভোটাধিকারের জন্য এবং ভোটাধিকার প্রতিষ্ঠা করতে গেলে সংবিধানসহ আমাদের ক্ষমতা কাঠামোর যে একটা বড় সংস্কার দরকার এবং সেইখানে ভারসাম্য জবাবদিহিতা আনার সমস্ত বিধানগুলো দরকার যেটা আমাদের এই যে সমাজের মধ্যে বিভিন্ন চিন্তা এবং মতের পার্থক্য সত্ত্বেও রাষ্ট্র সবাইকে ধারণ করে পারবে সেই জায়গায় আমাদের পৌঁছানো দরকার তখন কিন্তু এই বিষয়গুলো ডিভাইডকে আরও প্রসারিত করা এবং ডিভাইড ক্রিয়েট করে ক্ষমতাটিকে রাখার প্রবণতা হিসেবে দেখি আর আমি ওনার সাথে আরেকটা প্রসঙ্গ তুলব যে স্বাধীনতা অবশ্যই এটা অত্যন্ত সঠিক কথা স্বাধীনতা কিন্তু অন্যের স্বাধীনতার দ্বারা সীমায়িত আমার স্বাধীনতা এমন হতে পারে না যে সেটা স্বেচ্ছাচারিতায় রূপান্তরিত হলে আমি আপনার স্বাধীনতা খর্ব করে ফেললাম এই যে অন্যের স্বাধীনতার দ্বারা সীমায়িত হয় এইটা এমন একটা মুহূর্ত মোমেন্টাম এবং এইটাকে মানে এটাকে আইন এবং এটাকে বিধানে রূপান্তরিত করার জায়গাটা সে কারণে অত্যন্ত কঠিন সে কারণে আইনের যখন আমরা দাবি তুলি অনেক ভাবনা করে দাবি তোলা দরকার আপনি যখনই আমরা আমরা বললাম যে আমাদের ডিজিটাল জগতের নিরাপত্তা দরকার হয়ে গেল একটা ডিজিটাল সিকিউরিটি আইন এবং যেটা আসলে মানে মূলত হয়ে দাঁড়ালো আমাদের গলার ফাঁস আপনি বলবেন ধর্মের অবমাননা যাতে না হয় ধর্মের মর্যাদা রক্ষার জন্য আইন কিন্তু সেটা যে কখন ব্লাস্টফেমিতে চলে যাবে কিংবা কোনো আরও কোনো কতভাবে সেটা ব্যবহৃত না না আমি বলছি অফকোর্স আপনার আপনি যখন উনি পক্ষে না বলছেন আমি বলছি যে ওইটা যে কখন ওইখানে রিগ্রেট হয়ে কে ব্যবহার করবে ফলে আইন করার দাবিত ক্ষেত্রেও কিন্তু আমাদের

আমি যেটা বলছি যে গুগলের একটা এখন একজনের একটা লিখিত বক্তব্য আছে মনে করেন বাংলার মধ্যে উনি একটা প্রবন্ধ নামে চালাই দিয়েছে জি এটা নিজের নামে চালাই দিয়েছে এবং আপনি বলছেন আপনি বলতেছেন যে এটা আমি সম্পাদনা করে দিছি এবং নামটা সাকিব ভাইয়ের দিয়ে দিছে সাকি ভাই উনি এখন চিন্তা করেন আপনি আর কিছু দরকার নাই তো এই চোর দিয়ে আপনি বই রচনা করে পেন আচ্ছা এই চক্র দিয়ে শুনেন আমি আরো কিছু প্রশ্ন আছে হিজাব হিজাব সম্পর্কে বলছেন

একজন বোন একজন নারী তিনি পোশাকিপি জবরদস্তি বন্ধ করেন মানে কোনোদিন বলি না কোনোদিন বলবো না আমরা বলবো যে আপনি আপনাকে আমরা বলবো যে এই কাজটা করেন আপনি করেন না করেন এটা আপনার কাছে না যে আমরা খাড়া করে দিয়ে তারা এই করবো সেই করবো এটা আমরা না না আমরা এটুকু চাই না আমরা যেটা চাই আমরা সবসময় পরিষ্কার কথা যে কোরআন কোরআন সুন্না এটা আমাদের কোরআন সুন্না আল্লাহ আল্লাহর রসুল এরা আমাদের জীবন থেকেও আমাদের কাছে অধিক প্রিয় এবং তাদের জন্য আমরা আমাদের জীবন উৎসর্গকৃত আবার কোরবান করতে পারি যে কোনো মুহূর্তে শুধু একজন আমি নই এরকম লক্ষ কোটি মুসলমান এবং তাদের এই জায়গা থেকে ফিরে আসতে হবে আমরা দু সালে তাদেরকে শুধু প্রতিহত করেছিলাম আগামী বার তাদের সামাজিক এবং আমি মনে করি যে সামাজিক এবং রাজনৈতিক ভাবে তাদের আমি আপনাকে বারবার বলছি হতকারীদের বিরুদ্ধে চরমপন্থার বিরুদ্ধে কিন্তু যারা আমার নবীর উপর আক্রমণ করবে আমার কুরআন সুন্নার উপর আক্রমণ করবে আল্লাহর সাথে বিদ্রোহ করবে

নিশ্চয় আমরা সব ধর্মের প্রতি সহনশীল আমরা ইসলাম ধর্মকে যেভাবে সম্মান করি আমি উনার ধর্মকে উনি উনার ধর্মকে ওইভাবে সম্মান করব আমি সহনশীল ধর্ম তো পালন করে মানুষ অন্য ধর্মের মানুষের উপরে যখন আঘাত আসে তখন আমরা প্রতিবাদ করি তখন আমরাই প্রতিবাদ করি এবং আপনি এটা রেকর্ড আছে আমাদের রেকর্ডের মধ্যে আছে যে তাদের মূর্তি এবং তাদের সব জায়গা মানে উপাসনালয়গুলি পাহাড়া দেওয়ার

আল্লাহ তাদেরকে ছাড়বেন না তাদেরকে নিশ্চয় দেবেন আপনি একটু আগে বললেন যারা এরকম অন্যায় করবে অবমাননা করবে তাদের জন্য বিচার আছে আপনারা সরকারের কাছে বিচার দিবেন এই বিচার পর্যন্ত না পৌঁছাতে গিয়ে আপনারা বললেন আমরাই কবর রচনা করব আমরা আমরা করব এটা বলি নাই তো আমরা করব এটা এক শব্দ কখনো শুনেন তখন আমরা প্রতিহত করেছি এবং সামাজিকভাবে এখন তাদের কবর রচিত হবে বলতে হবে কে করবে এর সামাজিক ভাবে সামাজিক এবং রাজনৈতিক ভাবে রচিত হবে এবং সেটা এখন আমি বললাম আপনাকে ব্যাখ্যা করলাম যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তো ছেড়ে মানে ছাড় দেন ছেড়ে দেন না নিশ্চয় ছেড়ে দিবেন না যারা এই ধরনের আল্লাহ সাথে বিদ্রোহ করবে এবং ইসলামকে এই দেশ থেকে নির্মূল করার অপচেষ্টা চালাবে ষড়যন্ত্র না আমি পরিষ্কার করে আমি একটু বাংলাদেশের মানে জনগণের উদ্দেশ্যে দেশের আলেম আলমাদের উদ্দেশ্যে আমার আমার বক্তব্য পরিষ্কার করে আমি বলতে চাই যে আমরা বাংলাদেশে এই মুহূর্তে একটা লড়াইয়ের মধ্যে আছে এবং এই দেশ এর অস্তিত্ব নাগরিকের অস্তিত্ব এইটা এই লড়াইয়ের সাথে যুক্ত যে আমরা বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারবো কিনা এবং আমরা বাংলাদেশের রাষ্ট্রটাকে গণতান্ত্রিক করতে পারবো কিনা যা কিছু এই লড়াইকে নানাভাবে বিভ্রান্ত করে বিভক্ত করে অথবা নানা ধরনের ডাইভার্শন ঘটায় সেটাকে আমি এটা এই লড়াইকে বাধাগ্রস্ত করার সর্বযন্ত্রের অংশ মানে একটা অংশ এরা আবার অন্য লাইনে কথা ওনাদের যে লড়াই সেটাকে বাধাগ্বস্ত করাতে আমাদের প্রত্যেকই যারা ভোটার অধিকারের জন্য আমরা লরি তাদের প্রত্যেকেরই এই সর্বযন্ত্র সম্পর্কে সচেতন থাকা দরকার যাতে করে ডিভাইড তৈরি করে কোনোভাবে আজকের সময়ের যে প্রধান লড়াইয়ের মুখ সে লড়াইয়ের মুখ গণতান্ত্রিক লড়াই সেটাকে কোনো ভাবে নানাভাবে মোতিফাজল শেষ কথা বলি আমরা একটা কথা বলি আমরা আমর ইব্রুল আস মিশর বিজেতা তিনি বলেছিলেন যে মিশর বিজয়ের পর যে তোমরা এখন বিশ্রামের কোনো সুযোগ নেই তোমরা আমাদের মানে আন্তর যে তোমরা সবসময় মানে সীমান্তের অতন্দ্র প্রহরীর মত আমরা মনে করি যে গণতন্ত্র অমুক ভোট টুক সবই ঠিক আছে তার জায়গার মধ্যে চলতে থাকুক কিন্তু আমাদের কাছে সবচেয়ে বড় হচ্ছে আমাদের ইমান ইসলাম আমাদের কাছে সবচেয়ে বড় বিরোধী পক্ষগুলো নির্বাচন হচ্ছে ভোট হচ্ছে হচ্ছে না কে নির্বাচনে আসছে কে যাচ্ছে এটা আমাদের দেখার বিষয় না আমাদের মূল বিষয় হচ্ছে আমাদের ইমান ঠিক থাকবে তারপরে আমাদের সবকিছু আন্দোলন হবে সংগ্রাম হবে নির্বাচনী সরকার নিয়ে আলোচনা হবে আরে ভাই আমরা তো এখন যেটা চাইতেছি যে এই সব কিছু নির্মূল করার জন্য সব কিছু আলোকিত একটা সমাজ ব্যবস্থা যারা রাজনৈতিক আমরা মনে করি যে আমরাও রাজনীতি করি কিন্তু আমরা ধর্মীয় রাজনীতি করি ধর্মের ধর্মীয় নির্দেশের আলোকে ধর্ম আগে ধর্ম আমার কাছে আর ওনাদের কাছে হচ্ছে ইসলাম হচ্ছে সব সবকিছুর উদ্ধারে মানে কে কোথায় গেল আছে তারপরে চোখে কেউ কিছু বলে না আমি এটার কথা আমি প্রশ্নের প্রেক্ষিতে বলছে হচ্ছে আল্লাহ রসুল এটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় জিনিস সবচেয়ে বড় বিষয় আমরা এমন কোনো কিছু বাংলাদেশে হতে দিতে পারি না রাজনীতির কারণে অথবা অন্য কোনো আন্দোলন সংগ্রামের কারণে অথবা বিপ্লবের কারণে আমরা আমার ধর্মের উপর আঘাত আসবে কোরআনের উপর আঘাত আসবে ইসলামের উপর আঘাত আসবে হিজাবের উপর আঘাত আসবে ইসলামী সভ্যতা সংস্কৃতির উপর আঘাত আসবে এবং মুসলমানের চরিত্রের উপর আঘাত আসবে এটা আমরা কোনোদিনই মেনে নিতে পারি না কোনোদিন এটা হবে না আপনাকে একটা শুধু প্রশ্ন করতে চাই যেখানে বিএনপি সহ সকল বিরোধী পক্ষ বলছে ভোটাধিকার গণতন্ত্র নিয়ে তাদের একমাত্র আন্দোলন সেখানে আপনারা যেটা সাকি সাহেব বলছিলেন যে ওই আন্দোলনকে আবার অন্যভাবে বিভক্ত করবার জন্য এই নতুন আন্দোলন না তো আপনাদেরটা সেই জায়গাটাতে আপনি দুইবার রিপিট করেছেন আমাদের ইমানের প্রশ্ন আমি আবার বলছি এটা আমি বলছি যে সরকার এই সর্বযন্ত্র করছে সরকার এই সর্বযন্ত্র

আমার কাছে রাজনীতি থেকে দুনিয়ার সবকিছু থেকে সবকিছু রুঢ় হচ্ছে আমারই মান কিন্তু ওনারা মনে করছে এটা সরকারের একটা পাতানো ষড়যন্ত্র যেটাতে আপনারা নতুন বই হচ্ছে এই যে বই আসছে বইগুলি কি সরকার আপনি আমার আমার বক্তব্যকে নিজের মত করে বলেছেন আপনি তাই তো শুনছেন তো এনসিটিভি এটাকে মুদ্রণ করেছে এবং একটা সংস্থা একটা গ্রুপ এটাকে তৈরি করেছে এরা কারা আমরা আমরা আমি শেষ কথা হচ্ছে তাদেরকে গ্রেফতার করতে হবে তাদেরকে তাদের জায়গা থেকে অপসারণ করতে হবে এবং বিচারের মুখ আইনানুক আইনানুক বিচারের ব্যবস্থা করতে হবে এবং ইসলাম মানে ধর্ম অবমাননার রুধে সংসদে আইন করতে হবে চারটি দাবি এটা হয় চারটি দাবি যারা সম্ভব এই বইগুলি বাজেপ্ত করতে হবে এবং এর পাঠ মানে পাঠ এটা স্থগিত করতে হবে বন্ধ করতে হবে

অবশ্যই আমার আমার ছেলেদের আমরা প্রথম যে পদক্ষেপ আমরা আন্দোলনও করছি আমরা আলোচনাও করছি আমরা যেখানে এই যে ভুলগুলি আছে ভুল না ইচ্ছাকৃত ভাবে যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রকে আমরা চিহ্নিত করেছি এবং এই ষড়যন্ত্রের কোথায় কোথায় ষড়যন্ত্র করা হয়েছে এই ষড়যন্ত্রের খুঁটিগুলি আমরা চিহ্নিত করে নির্ণয় করে আমরা জায়গা মতো দিব এবং সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবো এবং আমরা মনে করি ওখান থেকে সঠিক সিদ্ধান্ত আসবে যেমনিভাবে সাথে সাথে ভালো কাজ তো অনেকেই করে মন্দ কাজের মধ্যেও থাকে ভুল যেন না হয় কারো ভুল যেন না হয় ভুল যদি হয় তাহলে ভুলের খেসারত আরত দিতে হবে আমরা বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম আমরা করতে জানি শুনলেন তো ধীরেন্দ্র দেবনাথ শম্ভু শুনলাম ভালো শান্তিবাদী ওনার ওনার জায়গায় উনি ঠিকমতে বলেছেন ওইটাই কথা ওনার কিন্তু আমাদের তো দৃষ্টিভঙ্গিটা এটার বিরুদ্ধে না কিন্তু আমাদের তো একটা আলাদা দৃষ্টিভঙ্গি আছে আমরা চাই না যে আমাদের কোন কাজের দ্বারা কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগুক কোনো ধর্মীয় সম্প্রদায় আমাদের কাজের দ্বারা ক্ষতিগ্রস্ত তারা মনে ব্যথা পাক তাদের মনে কোনো বিদ্রোহ সৃষ্টি হোক এটা আমরা কোনো আমরা চাই এবং আমাদের সরকার আমরা আওয়ামী লীগ ব্যক্তি হিসেবে কারণ আমি আমি এটা বুঝি যে ইমান ঠিক থাকলে আর যদি ভালো কাজ করে জান্নাত তার জন্য ভালো কাজ এক এক বাক্যে আমি বলি প্রথমত আমি আবারও বলবো যে পাঠ্যপুস্তকে এই যে নানান অসংগতি এবং মানে বেশ কিছু গুরুতর অভিযোগ আছে সেইগুলো বিষয়ে একটা মানে অবিলম্বে বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব সম্পন্ন একটা তদন্ত মানে এর পরীক্ষা নিরীক্ষা কমিটি করা দরকার এবং সেইটার একটা কীভাবে সমাধান হবে সেই জায়গাটাতে দ্রুত যাওয়া দরকার এবং একই সাথে বলবো যে এই যে এই ধরনের কাজ সমাজে বিভাজন সৃষ্টি করে বিদ্যমান যে ভোটবিহীন শাসন টিকিয়ে রাখার ষড়যন্ত্র তারই অংশ কাজে আমাদের এই জীবন যাপন করছে মানবের রূপান্তরিত হয়ে কিংবা কোন বানরের গর্ব থেকে মানব সম্পাদ মানে মানব সন্তান ভূমিষ্ঠ হয়েছে ও বেঁচে আছে এটা কি জাফর ইকবাল সাহেব জি এটা নিয়ে আসলে ঠিক আছে কিন্তু ধর্মীয় বিবর্তিত জীবনের উপর তো বিজ্ঞান অনেক কাজ করতেছে আপনার বিশ্বাস যে আপনি কোরআনে যেটা আছে এর বাইরে আপনি যাবেন না

ধর্ম নিয়ে এখানে আমরা যারা আছি তাদের কোনো বিভেদ নাই ধর্ম নিয়ে কোনো রাজনীতি নেই থাকার কথা না ধর্ম একটা সবচেয়ে আলাদা ধর্মীয় রাজনীতি আছে সেটা আপনারা করছেন কি করছেন না কারা করছে সেটা তিনজনকে আমাদের

আলোচনার বিষয় ছিল সেটা নিয়ে আমরা কথা বলেছি তার মাস্কের থেকে অনেক কথা উঠে এসেছে কিন্তু সবচেয়ে বড় কথা তিনজনই কিন্তু বলেছেন যে যে ভুল টুলগুলো আছে সেগুলোকে যেটা সাকি বললেন একটা আসলে সবগুলোকে নিয়ে একটা জাতীয় কমিটি করা দরকার যে কোন ভুলগুলো আছে এটাকে কি করে শুধরে নিয়ে সামনে জায়গা করা যায় শম্ভু সাহেব সরকারের মুখপাত্র সরকারের পক্ষের মানুষ তিনিও কিন্তু সেটা বলেছেন আর যিনি এগুলো প্রশ্ন তুলেছেন যারা তারা কিন্তু বলেছেন যে এই জায়গাগুলোকে ভুলগুলোকে অবশ্যই সিলেবাসকে বাতিল করতে হবে তা না হলে তারা দেখে নিবে মাসুল দিতে হবে এখন তো সরকার তো সুতরাং সরকারকেই ভাবতে হবে তারা কি করবে আমি সোমা ইসলাম বিদায় নিচ্ছি ভালো থাকবেন